বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো বন্ধুরা, আজকে না আমি পটল আলুর তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। যে দেখো, আমি সাদা জিরে একটু দিলাম, দুটো তেজপাতা, আমি টমেটো দেবো, এখানে আছে আদা জিরা, লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি লবণ দিচ্ছি। যে দেখো, আমার না মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন পটল আলুগুলো দিয়ে দেবো। এটা আমি ভেজে রেখেছিলাম। এটা বেশি ঝোল হবে না, অল্পই ঝোল দেবো আমি। যে দেখো, এগুলো না কষানো হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু আর একটু কষানো হলে আমি একটু জল দিয়ে দেবো, বেশি জল দেব না আমি। আমি একটু এখন জল দিয়ে দিচ্ছি, হ্যাঁ বেশি দেব না, ব্যাস আর দেব না। পটল তরকারিটা হয়ে গেছে, আমি এখানে একটু গরম মশলা দেব, অল্পই দেব, বেশি দেব না। ব্যাস দেখো, এখন আমি নামিয়ে দেব, হয়ে গেছে। হ্যাঁ দেখো, আমি নামিয়ে দিয়েছি, হ্যাঁ হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আচ্ছা তাহলে বন্ধুরা, রাখলাম, টাটা।